আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নির্বাচনী প্রচারের ক্ষেত্রে পোস্টার ডিজাইনের প্রয়োজন হয়, এই ক্ষেত্রে অর্থেরও প্রয়োজন হয়। কিন্তু এই ভিডিও থেকে জানবো কিভাবে অর্থ চারা মোবাইল দিয়ে প্রফেশনাল মানের নির্বাচনী পোস্টার ডিজাইন তৈরি করবেন। সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনাদের সুবিধার ক্ষেত্রে সর্বপ্রথম পিএলপি ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক রয়েছে, সেখানে ক্লিক করার পর ব্রাউজার সিলেক্ট করুন এবং এরকম ইন্টারফেস শুরু করবে। একটু নিচে চলে আসুন এবং দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এই পিএলপি আনলক করার জন্য 8টি সংখ্যা পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যা এই ভিডিওর স্ক্রিনে একটি একটি করে প্রোভাইড করা রয়েছে। সঠিকভাবে পাসওয়ার্ডগুলি এখানে বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিটের উপর নির্দেশ করুন এবং ক্লিক করুন। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনার জিমেলটি সিলেক্ট করুন এবং নিচে ওকেতে ক্লিক করুন। জিমেল সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস শুরু করবে। সর্বশেষে এটি উপরের তীর আইকনে ক্লিক করবেন এবং নিচে একটু চলে আসুন এবং ডাউনলোড অপশনে ক্লিক করুন। এটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, যা দেখতে পাচ্ছেন উপরের নোটিফিকেশনে। এই কাজটির বাকি অংশ করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম PixelLab। যদি আপনাদের ডাউনলোড বা ইনস্টল করা না থাকে, সরাসরি প্লে স্টোরে গিয়ে PixelLab সার্চ করে ইনস্টল বা ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শুরু করবে। এখানে পিএলপি কীভাবে ইনপুট করতে হয় অনেকেই জানেন, যারা জানেন না তারা কী করবেন, উপরের তীর আইকনে ক্লিক করবেন এবং ওপেন এম পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন। আবার উপরে পিএলপি অপশনে ক্লিক করবেন এবং পিএলপি কোন ফাইলে রয়েছে সেখানে ক্লিক করে ফাইলটি নির্দেশ করুন এবং খুঁজে বের করুন পিএলপি কোথায় রয়েছে, কোন ফাইলে। সঠিকভাবে কোন ফাইলে রয়েছে পিএলপি সেখানে খুঁজে বের করার পর নির্বাচনী পোস্টার ডিজাইন পিএলপি ফাইল কপি বাই আসিফুল টেক টাইটেল থাকবে, সেই অবস্থানে নির্দেশ করুন এবং ওপেন অ্যান এডের উপর ক্লিক করুন এবং ওকেতে ক্লিক করুন এবং সরাসরি ব্যাকে চলে আসুন। পিএলপি ইনপুট করার পর প্রথমে আমাদের যা করতে হবে, এই লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখানে যতগুলা লক করা আছে সেগুলা কাজ বা কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই। যতগুলা আনলক করা আছে সেগুলা কাজ বা কাস্টমাইজ করতে হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে পজিশনে যে লেয়ারে রয়েছে ঠিক সেই পজিশনে কাস্টমাইজ করবেন। দেন আবার লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে সর্বপ্রথম পিকচার অবস্থানে ক্লিক করুন এবং এই পিকচারটি ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করুন এবং নিচে ওকেতে ক্লিক করুন এবং এখানে পিকচার যিনি পদপ্রার্থী তার পিকচার আনার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করুন এবং ফর্ম গ্যালারির উপর ক্লিক করুন। অটোমেটিক গ্যালারিতে নিয়ে চলে আসবে। দেন পিকচারটি ইনপুট করে ফেলুন এবং এরকম ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কীভাবে রিমুভ করবেন তা নিয়ে একটি ভিডিও রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় এই ভিডিওর আইকার্ডে দেওয়া থাকবে ভিডিওটি। সাধারণত নির্বাচনী পোস্টারের ছবিগুলা কালো এবং সাদা হয়ে থাকে। আপনারা কালো এবং সাদা কীভাবে করবেন, গ্যালারিতে এডিট বাটনে ক্লিক করে কালো এবং সাদা করে নেবেন। আশা করি সেই বিষয়ে আপনাদের ধারণা রয়েছে। সর্বশেষ এটি নিচের টিক অপশনে ক্লিক করুন এবং এটি সরাসরি ইনপুট হয়ে যাবে। সরাসরি ইনপুট করার পর নিচে মধ্যখানে মেনুতে নির্দেশ করুন এবং একটু ডান দিকে চলে আসুন এবং সাইজের উপর ক্লিক করুন এবং যতটুকু প্রয়োজন সাইজটি অ্যাডজাস্ট করে নেবেন। সর্বশেষ টিক অপশনে ক্লিক করুন এবং আরেকটু বাম দিকে চলে আসুন এবং পজিশনের উপর ক্লিক করুন। একই পদ্ধতি অবলম্বন করে ঠিকঠাকভাবে পজিশনটা ঠিকঠাক করে নেবেন। দেন টিক অপশনে ক্লিক করুন। দেন লেয়ার অপশনে ক্লিক করুন এবং প্রথমে যে ইনপুট করেছিলেন যে পিকচারটি যেই পজিশনে রয়েছে ঠিক সেই পজিশনে এই পিকচারটি এই থ্রিডট লাইনে ক্লিক করে এবং এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। কোন পজিশনে রয়েছিল, মেবি এই পজিশনে রয়েছিল, দেন লেয়ার অপশনে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন একটি ছাতা মার্কা একটি চিহ্ন রয়েছে, সেটি ডিলিট করে একই পদ্ধতি অবলম্বন করে যেভাবে পিকচারটি ইনপুট করেছেন ঠিক সেইভাবে পিকচারটি ইনপুট করে কাস্টমাইজ করে নেবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেন এখানে আপনার পুরো নাম লেখুন, সেই টেক্সের উপর নির্দেশ করুন এবং নিচে এমেন্টে নির্দেশ করুন এবং এডিট বাটনে ক্লিক করুন এবং যিনি পদপ্রার্থী তার নামটি কাস্টমাইজ করে ফেলুন। ওকে, সঠিকভাবে কাস্টমাইজ করার পর উপরে ওকেতে ক্লিক করুন এবং একটু ডান দিকে চলে আসুন এবং সাইজের উপর ক্লিক করুন। একই পদ্ধতি অবলম্বন করে প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নেবেন। টেক্সটগুলো অ্যাডজাস্ট করার পর সর্বশেষ টিক অপশনে ক্লিক করবেন এবং আরেকটু বাম দিকে চলে আসুন এবং পজিশনের উপর ক্লিক করুন। আগের মতো একই পদ্ধতি অবলম্বন করে পজিশনটা ঠিকঠাকভাবে রেখে দিবেন এবং ডাম বাম করার জন্য এগুলো ব্যবহার করবেন এবং উপর নিচ করার জন্য এগুলো ব্যবহার করবেন এবং সঠিকভাবে পজিশনটা ঠিকঠাকভাবে কাজ করার পর সর্বশেষ টিক অপশনে ক্লিক করুন।
তারপর যতগুলা রয়েছে সবগুলা টেক্স একই পদ্ধতি অবলম্বন করে যতগুলা আনলক করা আছে সেই টেক্সগুলা আপনারা কাস্টমাইজ করে নেবেন। আশা করি কাস্টমাইজ কিভাবে করতে হয় বুঝতে পেরেছেন। আমি যদি এক এক করে দেখাতে লাগি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। দেন লেয়ার অপশনে ক্লিক করুন। তারপর যদি মনে হয় এখানে অন্যগুলা কাস্টমাইজ করা তাহলে আনলক করে কাস্টমাইজ করে নেবেন। ওকে, সর্বশেষ এটি গ্যালারিতে সেভ করার জন্য উপরের তীর আইকনে ক্লিক করবেন এবং এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করবেন এবং ইমেজ ফর্মেট যেভাবে আছে সেভাবে রেখে দিবেন এবং কোয়ালিটি আলট্রা রেখে দিবেন, এটা বেটার। সর্বশেষ নিচে সেভ টু গ্যালারির উপর ক্লিক করুন, এটি অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি বিষয়গুলো সম্পূর্ণ ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।